আর বকু চন্দ্রের সাথে আমি যে দুর্ব্যবহারটা করি ওটা কিন্তু আমি ফর ক্যামেরা করি, এমনি রিয়েল লাইফে আমি ভীষণ ভালোবাসি আমার হাজব্যান্ডকে, আমি ভীষণ ফেথফুল আমার হাজব্যান্ডের। তো আমি ব্লগটা স্টার্ট করতে পারিনি, আমার মুখের অবস্থা তো দেখতেই পাচ্ছ, মুখে বিশেষ কিছু মাখি নি, হলুদ আর নিমপাতা মেখেছি, তা হলুদের ছাপ্পা পড়ে গেছে মুখে। আর এখন তোমাদের একটা ইন্টারেস্টিং জিনিস দেখাবো, সেটা মা খুলেছে, খুলে তোমাদেরকে দেখাচ্ছি, কে দিয়েছে সেটা তোমাদেরকে দেখাতে দেখাতে বলছি। তো এখানে যে বাটির সেটটা দেখছো, বাটি রয়েছে, ট্রে রয়েছে, স্পুন রয়েছে, সো এই সেটটা দিয়েছে আমাদের একজন খুবই প্রিয় দিদি, গোপালেরও দিদি হয় আমারও দিদি হয়, সম্পাদি গোপালের অফিসে জব করে, সেই দিদি গোল্ডের জন্য গোল্ডের জন্মের পরে কিনে রেখেছিল, আসবে আসবে করে আর পাঠাতে পারেনি, সো এখন পাঠিয়ে দিয়েছে। আর সাথে দিয়েছে একটা কিউট ড্রেস, আমাকে আবার বলে দিয়েছে ড্রেসটা যদি ছোট বড় যাই হোক না কেন সব পাল্টানো যাবে, নিজের দিদি মনে করে বলতে পাল্টে দেবে। মা একটু ড্রেসটা খুলে দেখা, হলুদটা ফ্রক রয়েছে, খুব সুন্দর কালার হয়েছে গোল্ডের, 5 বছরের তা মামলে গোল্ডের 5 বছরের তা, ওর সাথে আমার সাদা প্যান্টুলুন দিয়েছে, প্যান্টুলুনটা পরাতে পারবো, কিন্তু ড্রেসটা গোল্ডের 5 বছরের ড্রেস, আর ড্রেসের কালারটা খুব সুন্দর হয়েছে। থ্যাংক ইউ সম্পাদি, তুমি এত সুন্দর একটা ড্রেস দিয়েছো, আর বিশেষ করে গোল্ডকে নিয়ে এত ভেবে চিন্তে এত কিছু কেনাকাটা করেছো, তার জন্য অনেক অনেক থ্যাংক ইউ। আর তোমাকে নেমন্তন্ন অ্যাডভান্স থাকলো এসে গোল্ডকে দেখে যাওয়ার, অবশ্যই আসবে, এসে গোল্ডকে দেখে যাবে, গোল্ড কিন্তু দিনে দিনে বড় হয়ে যাচ্ছে। এই যে পাখি গিফট দিয়েছে, তো একজন পিপি গিফট পাঠিয়েছে তো তোমার জন্য, পছন্দ হয়েছে? এই দেখো, আমাকে বলেছে ব্লগে আবার একটু দেখিও, আমি ব্লগে দেখবো গোল কেমন খুশি হলো, দেখেছো গোল কেমন তাকিয়ে আছে নতুন গিফটের দিকে, শুধু ওইটা দেখে খুশি হলে হবে? এই দেখো ড্রেসও রয়েছে তোমার, সুন্দর একটা ড্রেস আছে, ইয়েলো 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 ড্রেস পরতে হবে, তো গোল্ডের 5 বছর পর্যন্ত সামনে রেখে দিতে হবে, তারপর পরাবো, তখন তোমাকে দেখাবো। সো কালকে একাদশী গেছে, আজকে রয়েছে শনিবার, তো আজকে নিরামিষ খাওয়া দাওয়া হবে, তাই মা আজকে নিরামিষ রান্না করেছে, আমাকে অনেকবার বলেছে ইঁচড়টা কেটে দে, তখন এই যে কোথা দিয়ে না আমি যে বেসিনটা সাফ করেছি, বেসিনের এই পাশ দিয়েও পড়েছে, গা দিয়েও পড়েছে, এই গা দিয়ে দাগ হয়ে থাকে, ওটা মুছতে হতো, যাই হোক সত্যি কথাই বলেছে, বেসিনের এই নিচের পোর্শনটা পরিষ্কার করিনি, তো নিচের পোর্শনটাতেও দেখো জলটা চুই চুই পড়েছে, তো যাই হোক আজকে বেসিনটা তারপর আমি সাফ করেছি, তো এখন আমি এখন মুখের এই রংটা তুলতে হবে, অ্যালোভেরা জেল অ্যাপ্লাই করবো, করে এইটাকে তুলবো, তুলে দুপুরে খাওয়া দাওয়া করবো, জব করবো, তুলসী গাছে জল দেবো, প্রচুর কাজ। ভেবেছিলাম আজকে ব্লগটা শুরুই করবো না, যেহেতু একদিন গ্যাপ হয়ে গেছে, তো যখন শুরু করে ফেলেছি বলো কন্টিনিউ করে দিই, মনটা নাহলে খুশখুশ করবে তোমাদের কি দেখাতে পারলাম না। তো পূজা শুটিংয়ে বেরিয়ে গেছে আজকে, পূজা মহারানি নেই, নন্টু নন্টুর সাথে দেখি, নন্টু আই নন্টু গার্ল, নন্টু গার্ল ইমা তোমার মুখটা সাদা, মামামের আমার মুখটা এরকম হলুদ কেন শোনা, হলুদ হয়ে গেছে, মায়ের মুখ হলুদ হয়ে গেছে, অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে আমার বাচ্চাটা আমার দিকে, যেটা কোন মা ভুতুরে হলুদ করছে। আয় দৃষ্টি, এখন শরীর ভালো আছে, শরীর ভালো আছে, এখন এই লেন্সের দিকে তাকাও মা, লেন্সের দিকে তাকাও, হ্যাঁ এইটাকে লেন্স বলে, বাবা এ কি চালু মেয়ে আমার, পেটের থেকে ক্যামেরা সেন্স শিখে এসছে, দেখেছো লেন্সের দিকে তাকিয়ে হাসতে হয়, লেন্স হ্যাঁ ঠিক ঠিক, লেন্সের দিকে সুন্দর এক্সপ্রেশন দাও যাতে সবাই প্রেমে পাগল হয়ে যায় তোমার, সবাই যাতে তোমার প্রেমে পড়ে যায়, সুন্দর এক্সপ্রেশন দাও আমার, শোনা মা ওকে একটা কাজলের টিপ পরাতে হবে। সো এই হলো আমার অ্যালোভেরা জেল, এটা এই কোম্পানি রয়েছে, আগেরটা শেষ হয়ে যাওয়ার জন্য এখন মা দোকান থেকে এটা এনে দিয়েছে, এটা বেসিক্যালি আমাদের ওষুধের দোকানে বিক্রি হয়, তো এটা অ্যাপ্লাই করে দেখি এই হলুদ ভাবটা কাটে কিনা, এটা আমি জানি যে কাঁচা হলুদ মাখলে মুখটা যেরকম হলুদ হয়ে যাবে জানি, তা জেনে শুনেও দিয়েছিলাম নিম পাতার সাথে, তো দিয়ে দেখছি সেই একই অবস্থা, এখন দেখি ঘষা মাজা করে হলুদ রঙটা সাদা করা যায় কিনা। কী হয়েছে, কাশো কেন কাশো কেন কাশো কেন, কাশে না কাশে না কাশে না, গোল্ডের বাবা গোল্ডকে নিতে ভীষণ ভয় পায়, বলে ওর গায়ে মাংস এত কম, পুরুত পারুত করে ওর যে পোগল দিয়ে গোল দিয়ে যদি পড়ে গেছে আমি ওনাকে খুন করে দেবো,
আর মেয়ে বাবার জন্য পাগল, বাবা আসলে হাত বাড়িয়ে কোনো রকম ভাবে যদি বাবার কোলে একটু ওঠা যায়, কি ভাবে কে জানে, ওর বাবা আমাদের ভেতর সব থেকে লম্বা, তো এবার ভাবে কি ওইখানে উঠতে পারলে মনে হয় অনেক বড় বড় কিছু দেখতে পাবো, কিছু তো দেখতে পাবি না, দেখো কি খুশি। আর ওর বাবা ভয় চোটকে কোলে নেবে না, আস্তে 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 যাও। অনেক কষ্টে বকে ঝোঁকে তোমাদের গোলকে ঘুম পাড়িয়েছি, তো ঘুম পাড়িয়ে গোল্ডের যে পাশে রয়েছে দেখতে পাচ্ছ, গোল্ড ওখানে ঘুমাচ্ছে। আর এখন আমার জব পেন্ডিং রয়েছে, সো এক মালা শনি ঠাকুরে জব করব, আর ফল কেটেছি কিছু, তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়া, ওগুলো করে তারপর আমার একটু টেনশান ফ্রি হবো। সো এখানে আমি মৌসুম্বি কেটেছি, আর তার সাথে এইখানটায় রয়েছে নিচে পাপায়া পেঁপে, এই পেঁপেটা ভীষণই মিষ্টি। আগের দিন তোমাদের গোপুদা যে পেঁপেটা এনেছিল সেটা মিষ্টি ছিল, পরের দিন এটা মিষ্টি ছিল না, বাট আজকে যেটা নিয়েছি সেটা মিষ্টি আছে, মৌসুম্বিগুলো খাইনি বলতে পারবো না। আর এই হলো জবের ব্যাগ, এখানে আমি এখন জব করতে বসবো, আর অলরেডি তোমাদের ব্লগ দেখছি। গোল্ড এত হাসে, পূজা তাই বলছে তুই সারাদিন এত হাসিস, তোর মুখ ব্যথা হয়ে যায় না? না ওর মুখ ব্যথা হয় না, একটা ল্যাংটু পদু হয়ে ও মানে সারা খাট কোচলে বেড়াচ্ছে, আমি তোমাদের দেখাতে পারছি না, তাই পূজাকে বলছি, পূজা ওকে একটা ডাইপার পরা, ও ভিডিওতে আসতে পারছে না। পাখি আই গোল্ডু, গোল্ড এদিকে তাকাও, হ্যাঁ সুন্দর একটা এক্সপ্রেশন দাও, ইউটিউব বাসীরা দেখছে, ও চোখ মারতে বলিনি তোমাকে আমি, ঢোঙু এক্সপ্রেশন দিতে বললে বাবা ওভার অ্যাক্টিং করে পুরো মা মাসির মতন, না সরি মাসি রিয়েল অ্যাক্টিং করে। পূজা এখন ঢুকেছে, ঢুকে আমায় বলছে আমি কখন আসলাম, কখন কি করলাম, তুই কিছু দেখতে পেয়েছিস? আমি দেখবো কি, আমার চ্যানেলে যারা জয়েন্ট মেম্বার রয়েছে, গোল্ড জয়েন্ট মেম্বার, ওদেরকে নিয়ে একটা গ্রুপ ক্রিয়েট করছিলাম, সো তোমরা যারা যারা চাও তারা কিন্তু আমার চ্যানেলের গোল্ড জয়েন্ট মেম্বার বা সিলভার জয়েন্ট মেম্বারশিপ নিতে পারো, জাস্ট জয়েন বাটনে ক্লিক করো, আর নাহলে আমাকে মেল করে টাকা পে করো। দেখতে পাচ্ছ বন্ধুগণ, পূজা সন্ধেবেলা কত মজাদার খাবার দাবার অর্ডার দিয়ে নিয়ে এসছে, এখানে ছিল রেশমি বাটার মশালা কাবাব, আর তার সাথে সাথে এখানে ছিল মশালা কাবাব, মা খেয়ে বলছে একটা মুরগির মাংসও নাকি ফ্রেশ ছিল না, আমি তো আবার অত শত বুঝলাম না। আমার খাওয়ার কথা শুনে তোমরা আবার অনেকেই বলবে কি হলো প্রিয়াঙ্কা দি, তুমি তো বললে স্যাটারডে পালন করবে মানে শনিবার নিরামিষ খাবার দাবার খাবে, কি হলো? ওই যে একটা কথাই আছে না, সৎসঙ্গে স্বর্গবাস আর অসৎ সঙ্গে নরকবাস, আমার হয়েছে সেই দশা। পূজা এত সুন্দর সুন্দর খাবার দাবার খাবে, সুন্দর সুন্দর গন্ধ বেরিয়েছে, আমি না খেয়ে থাকি কী করে? আর বাবা যদি বাড়িতে থাকতো এ তো খেতেই পারতাম না, যেমন দুপুরবেলা আমি পুরো নিরামিষ খেয়েছি, সকালবেলা পুরো নিরামিষ খেয়েছি, রাতের বেলাতেও নিরামিষ খেতে হবে। জানো তো তোমাদের ভেতর থেকে একজন আমাকে কমেন্ট করে বলছে তার বাবা 8 মাস হলো মারা গেছে, আমি বাবাকে ফ্রিজটা কিনে দিয়েছি শুনে তার নাকি চোখ থেকে জলই চলে এসছে। সত্যি জানো তো বাবা মা পুরো বটগাছের মতন থাকে, যার পৃথিবীতে বাবা মা নেই, বিশেষ করে মা নেই, তার জানো তো পৃথিবীতে কেউ নেই। এটা আমি কী করে বুঝি? এটা বুঝি তোমাদের গোপুদাকে দেখলে, মা হারা ছেলেটা সারাদিন মায়ের আঁচল খুঁজে বেড়ায়, মায়ের আঁচল বলতে কি ওই একটু ডেকে এক গ্লাস কেউ জল দেবে, ওই একটু ডেকে বলবে বাবু খেয়ে যা, এগুলো ভীষণ মিস করে তোমাদের গোপুদা। সো এখানে আমার কাবাবটা গরম হয়ে গেছে, মাইক্রোওভেনে গরম করেছি, আর উপর থেকে লেবু ছড়িয়ে খাওয়া হবে, আর এটা তো দেখতে পাচ্ছ সাদা সাদা, আর এটা হলো লাল লাল। আর এখানে রয়েছে কালকে পূজা হয়েছে পিৎজার অর্ডার দিয়েছিল সেই পিৎজাটার অবশিষ্টাংশ, আর এখানে রয়েছে স্যালাড, আর এখানে রয়েছে গ্রিন চাটনি, আর ওখানে পূজা হয়েছে নিয়ে আসছে মোমোটা, যে মোমোর সাথে মোমোর একটা হোয়াইট স্যুপ দিয়েছে, সেই স্যুপটা দিয়ে হবে, মোমো একটা অলরেডি আমি খেয়ে নিয়েছি। আর এই যে গোল্ড মুখটা ফুলিয়ে বসে আছে, ওর মনে হয় কি কম পড়েছে। পাখি এই যে গোল্ড, এই যে দেখেছে, খাবে তুমি, একটু খাবে নাকি, খাবে ও একটু খাবে। আর এটা পূজার জুস রয়েছে। সো চাটনি ছাড়া মোমো একদমই ফিকা লাগে, এখানটা আমি একটু চাটনি লাগিয়ে নিই, ভালো খেতে। মা ওখানে গোল্ডের জন্য দুধ বানিয়ে এনে বলছে দাদা দেখো, দাদা আর ওদিকে তাকাবে, দাদা ঝুটু দিদুর খোলের ভেতরে লুকোচ্ছে, আর মা পিঠার হাতে নিয়ে বসে আছে।
ঘড়িতে এখন প্রায় বেজে গেছে তোমাদের 9:10 কাছাকাছি। ব্যাস অমনি টিভিতে শুরু হয়ে গেছে এক্কা তোক্কা নামক সিরিয়ালটা। আর মার কাকি তো বিশাল বড় ফ্যান এই সিরিয়ালে। তোমাদের ভেতর থেকে কারা কারা আছো এই সিরিয়ালের ফ্যান অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো। এই আধা ঘন্টা পুরো টিভিটা দখলে চলে যাবে আমার মার কাকির, কিচ্ছু আমি একটু দেখতে পারবো না। অগত্যার গতি বসে বসে তোমাদের ব্লগগুলোই দেখি, খুব ভালো লাগে আমার দেখতে। সো তোমাদের গোল যেমন ওই যে তোমাদের বলেছিলাম 2.5 থেকে 3 মাসে ঘাড় শক্ত করে ঘাড় উঁচু করে দাঁড়া মানে দেখতে শুরু করে দিয়েছে। আবার ওর 4 মাস কমপ্লিট হয়ে 5-এ পড়তে পড়তেই ওর হামাগুড়ি উল্টানো পাল্টানো সাইড পাল্টানো ঘাড় ঘোরানো শিখে গেছে। এবার পূজা বলছে বসতে শিখে গেছে। পূজা ওকে বসিয়ে দিয়েছে, আমি বলছি পূজা এখন অনেক দেরি আছে, ওরম করিস না ওরম করিস না, ওরা এখন অনেক দেরি আছে বসতে শিখতে, বহুত দেরি। বাচ্চারা 1 বছর 6 মাস 8 মাস 10 মাস 1 বছরে গিয়ে বসতে শেখে। ওই যে চলছে ক্যাতাকুতি দেখতে পাচ্ছ, এই ক্যাতাকুতি সারা রাত চলবে, সারাটা রাত। উফ বাপরে বাপ, ঘন্টা দেড়েক এইসব চুমাচাটি চললো, তারপর তোমাদের গোল্ড নিস্তার পেলো পূজার হাত থেকে, আর তারপর সূচনা ঘটলো রাতের ডিনারে। এখন বাবার ডিনার কমপ্লিট হয়ে গেছে, তোমাদের গোপুদার মা হলো লাস্ট। কেন বলো তো, আমরা ওই যে কাবাবগুলো খেয়েছি না সেগুলো তো আর বাবার সামনে খেতে পারবে না, জামাই বলে নো মার্সি, কারণ শনিবার পালন চলছে। আর এখন আমি হেয়ার ট্রিটমেন্টে লিপ্ত হয়েছি, কারণ আমার প্রচুর হেয়ার ফল ঘটছে। প্রত্যেক কটা ব্লগেই বলছি যতদিন না কিওর হবে তোমাদের তো এই প্যান প্যানি শুনতেই হবে, কিছু করার নেই। সো তোমাদের ভেতর থেকে প্রচুর কমেন্ট পাই যে প্রিয়াঙ্কাতি তুমি প্রেগনেন্সির পর কী কী মেডিসিন কন্টিনিউ করছো বা কী কী খাচ্ছ। সো প্রেগনেন্সির পর যেটা সব থেকে ইম্পর্টেন্ট থাকে খাওয়া প্রত্যেক কটা মেয়ের দরকার সেটা হলো ক্যালসিয়াম। সো আমি এই ক্যালসিয়ামের এই ওষুধটা খাচ্ছি টিকল প্লাস, এটা আমার যে ডক্টর রয়েছে গাইনোকোলজিস্ট সে আমাকে প্রেসক্রাইব করেছে। সো এটা আমাকে বন্ধ করতে উনি আরও 6 মাস বারণ করেছে, বলছে আরও 6 মাস খাও কোনো অসুবিধা নেই। আর ক্যালসিয়ামটা আমি সবাইকে বলবো যে যারা প্রেগনেন্ট বা যারা প্রেগনেন্সির জন্য ভাবছো বা পোস্ট প্রেগনেন্সি আমার মতন তারা প্রত্যেকে এটা খাও, কারণ আমি তো যেহেতু ব্রেস্ট ফিড করাচ্ছি আমার দুধের ভেতর থেকে আমার বাচ্চাটা ক্যালসিয়াম পাচ্ছে। সো আমি যদি ক্যালসিয়ামটা ঠিকঠাক মতন ইনটেক না করি তাহলে আমার হাড় থেকে ক্যালসিয়ামটা পুরো খিচে দুধের ভেতর চলে যাবে, তার ফলে কী হবে পুরো আমি এরকম কাঠি হয়ে যাব, বেঁকে যাব, দুমড়ে যাব। আমার মা মাসি তাদের যেসব শুনে থাকি যে কোমরে ব্যথা কোমরে ব্যথা হাড় ক্ষয়ে যায় বয়স একটা সার্টেন এজের পরে গিয়ে, তো আমার সেগুলো হবে। এগুলো যদি আমি খাই সেগুলো যে আমার হবে না তার কোনো গ্যারান্টি নেই, বাট দেরিতে হবে। আর বিপ্লব পাল আমাকে বলে দিয়েছে যেহেতু আমার হেরিডিটিক্যালি বাবা মা সবার সুগার রয়েছে, তারপর গোপুচন্দ্রেরও সুগার মানে বংশগত আমার শ্বশুরেরও সুগার ছিল, তো সুগার আমার আজ না হোক 10 বছর পরে হলেও হবে। আর যেটা আমি খাচ্ছি সেটা হলো এটা একটা মাল্টিভিটামিন রয়েছে, এটা এটা জিঙ্কোভিট রয়েছে, জিঙ্কোভিট ডাব্লিউ ফর ওমেন, ডাব্লিউ ফর ওমেন। সো আমি এটা কন্টিনিউ করছি, এটাকে উনি কন্টিনিউ করতে বলেছে। আরেকটা যেটা উনি কন্টিনিউ করতে বলেছে বোধ হয় আলোচনাটা সেটা এই যে এটা হলো ভিটামিন ডি আপ্রাইজ G3, এটা একটা ভিটামিন D3, এটা উনি আমাকে সপ্তাহে একটা করে খেতে বলেছে, মানে উইকলি বেসিসে একটা করে খেতে বলেছে। এটা 60K রয়েছে, এটা মানে এক্সেসিভ মাত্রায় ক্যালসিয়াম রয়েছে, সো এটা সপ্তাহে একটা করে কন্টিনিউ করতে বলেছে। আর একটা যেটা খাই আমি সেটা দেখতে পাচ্ছি আয়রন ওষুধটা ওখানে আছে, একদম নিচে, হ্যাঁ ওইটাই হ্যাঁ আয়রনের একটা ওষুধ দিয়েছে, সেটা আমি বন্ধ করে দিয়েছিলাম খেতাম না, কারণ আমার যেহেতু কনস্টিপেশন একটু প্রবলেম ছিল ডিউরিং প্রেগনেন্সি। হ্যাঁ আসো, সো এখন আমি এটা কন্টিনিউ করছি, না হলে আমার শরীরটা প্রচুর দুর্বল লাগে। সেটা হলো ওরোফার এক্সট্রি টোটাল, এর ভিতরে অনেক কিছু রয়েছে, সেটা আমি খাই, তোমাদের গোপুদি রুম করে দিচ্ছে। তোমাদের গোপুদাকে জানো তো ডাক্তারবাবু বলেছে যে এনার্জি আনার জন্য ওষুধ খেতে, উনি খায় না, ওনার নাকি এমনি এনার্জি। কিছু বলবে তুমি? আমার ভিডিও আমার লাইভ এগুলো সময় এসে উনি হাঁকড়ে দাঁড়িয়ে থাকবে, সত্যি গোপুচন্দ্র। সো যাই হোক, হোপফুলি আজকে আমার ব্লগটা তোমাদের ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো যদি না লাগে সেটাও কমেন্ট করে জানিও। আর গোপুচন্দ্রের সাথে আমি যে দুর্ব্যবহারটা করি ওটা কিন্তু আমি ফর ক্যামেরা করি, এমনি রিয়েল লাইফে আমি ভীষণ ভালোবাসি আমার হাজব্যান্ডকে, আমি ভীষণ ফেসফুল আমার হাজব্যান্ডের। তো আমি একদমই নয় ইমা, আমি আমি তোমার পায়ে কসবাইট দিয়ে ঘষে দিই মানে পা ঘষে দিয়েছি, এটা কিন্তু লাইভ আছে, বলো বলো তোমরা বলো কিছু কমেন্ট করে। সো আমি এখন এরকমই চলবে, আর বেশি বাড়াচ্ছি না, ফার্স্ট কিছু বলে দেবে আমার বোন আর বর মিলে আমার নামে, আমি কেটে পড়ছি। আর অনেক এক্সাইটিং ব্লগ নিয়ে তোমাদের এন্টারটেন করতে চলে আসবো। বাই বাই।